হ্যালো গাইস, আপনাদের সকল কমিতপুর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। গাইস, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা আপনাদের টিমে 20টির বেশি প্লেয়ার নেবেন। তো আমরা যখন সবাই গেম প্লে করে নিউ, তখন আমাদের টিমে 20টি প্লেয়ার থাকে, 20টি প্লেয়ার দেওয়া হয়। তো তার চেয়ে কীভাবে বেশি প্লেয়ার আমরা বাড়িয়ে নেব, তো সেটি দেখানোর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখুন। ডিএলএস গেম সম্পর্কিত সকল ধরনের সমস্যার সমাধান নিয়ে আপলোড দিয়ে থাকবো এই চ্যানেলে ভিডিও। তো আজকের ভিডিও শুরু করা যাক। তো আমরা যখন 20টির বেশি প্লেয়ার নিব, তখন আমাদেরকে স্টেডিয়ামটিকে আপডেট দিতে হবে। তো সেটি দেওয়ার জন্য আমরা প্রথমে আমাদের মাই ক্লাব, তারপর স্টেডিয়াম, স্টেডিয়াম থেকে আমরা এক কর্নারে যে দেখতে পেতেছি আমার, এটা দেখুন, একবারে 5 স্টার, মানে আমি অল ম্যাক্স করে নিয়েছি। জাস্ট এটার ভিতরে একটা ক্লিক দেব। তো এখন এখানে দেখা আছে, আপনারা সবাই দেখুন, ম্যাক্সিমাম স্কোর সাইজ 40। তো আমি সব ম্যাক্স করে নিয়েছি, তাই আমার এখানে ম্যাক্সিমাম স্কোর সাইজ 40 দেখাচ্ছে। তো আপনাদের এখানে 20 দেখাবে। তারপর ডায়মন্ড দিয়া ম্যাক্স করে নেবেন সবগুলো। প্রথম ডায়মন্ড দিলে পর 25 হবে, তারপর হবে 30, তারপর হবে 35, তারপর হবে 40। তো আপনারা এরকম ডায়মন্ড দিয়ে সম্পূর্ণ ম্যাক্স করে নেবেন, তাহলে 40টি প্লেয়ার নিতে পারবেন। তো 20টির চেয়ে বেশি প্লেয়ার নিতে হলে এই কাজটি আপনাদের করতেই হবে। কিন্তু এটি করার আগে দেখে নেবেন, প্রচুর পরিমাণে কিন্তু আপনাদের ডায়মন্ড লাগবে। তো আপনারা সকলে ডায়মন্ড প্রথমে জমিয়ে জমিয়ে আস্তে আস্তে তারপর এটা করে নেবেন। তো ডায়মন্ড অ্যান্ড কয়েন কীভাবে প্রচুর পরিমাণে খুব তাড়াতাড়ি পাওয়া যায়, এটা নিয়ে একটা ভিডিও আছে। তো এটি দেখার জন্য আমার ডিসক্রিপশন বক্সে তলে যাবেন, আমার ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্কটি দিয়ে রাখবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই। দেখা হবে পরের কোনো নতুন ভিডিও নিয়ে।